খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, আমরা এখন আছি এমন একটা মানুষের দরবারে বলতে পারেন, যিনি একজন বিজ্ঞান সাধক, সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের অধিকাংশ দেশের মানুষ কিন্তু ওনাকে ওনার চিকিৎসার সাহায্যে নতুন জীবন ফিরে পায়। 2019 সালের অক্টোবর মাসের একটা ঘটনা বলছি আপনাদের, করোনা তখন আসেনি, তখন কিন্তু ইনি বলতে পেরেছিলেন যে করোনার প্রকোপে ভয় না পেয়ে কিন্তু সুস্থভাবে থাকার জন্য কী কী করতে হবে। ডক্টর চক্রবর্তী নমস্কার আমাদের চ্যানেলে। নমস্কার। তো আপনি তো এবারে হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টি, তো এরকম পরিস্থিতিতে এরকম প্রচণ্ড তাপ প্রবাহ চলছে, মধ্যেখানে কিছুদিনের জন্য একটুখানি স্বস্তি দিয়েছিল প্রকৃতি, কিন্তু আপনার থেকে হাওড়া যদি মানে আমরা যদি হাওড়ার কথা বলি, এই 47 বছরে হাওড়ার পুরো কাজ হয়নি। হাওড়া কলকাতার থেকে 200 বছরের পুরনো শহর, সেই শহরটার আজকে নারকীয় অবস্থা। আপনি এখানকার ভূমিপুত্র, আপনার স্বর্গীয় পিতা এবং ঠাকুরদা তারা প্রত্যেকে একটা প্রতিযোগিতা মানুষ ছিল চিকিৎসা বিজ্ঞানে, সেখানে দাঁড়িয়ে হাওড়ার মানুষের যে চাহিদা, যারা বলতে পারছে না, তারা চুপ করে আছে, ভয় পাচ্ছে, ভোট দিতে পারছে না, দাঁড়িয়ে আছে, এই যে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে ধ্বংস করে দিয়ে হাওড়াটাকে একদম শেষ করে দেওয়া হলো, একদম চক্রান্ত করে, এর বিরুদ্ধে আপনি যদি নির্বাচিত হন কী করবেন? আমাদের প্রথমে হচ্ছে কাজই হবে এই দম বন্ধ করা, শ্বাসরুদ্ধ করা অবস্থা থেকে মুক্তি, এবং তার জন্যে আমাদের হাওড়ার অনেকগুলো জিনিস প্রয়োজন রয়েছে। যেমন হাওড়া একসময় শেফিল্ড ছিল এবং যেটা ট্রেড এবং ইন্ডাস্ট্রির একটা সবথেকে বড় জায়গা ছিল, তা আমরা সেই ট্রেড এবং ইন্ডাস্ট্রিকে তো ফিরিয়ে আনবার চেষ্টা করতে হবে, এবং ট্রেড এবং ইন্ডাস্ট্রি ফেরাতে হলে তাহলে ন্যূনতম কয়েকটা জিনিস করার প্রয়োজন। যেমন এখানে যোগাযোগ ব্যবস্থাটাকে উন্নত করার দরকার, যেটা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইতিমধ্যেই যে মেট্রো রেল সংযোগ করেছেন, যেটার মধ্যে দিয়ে কলকাতা হাওড়া গঙ্গার তলা দিয়ে মেট্রো রেল সংযুক্ত হয়েছে, এবং এটা শুধু বাংলার নয়, ভারতের নয়, এশিয়ার একটা অন্যতম বিষয়। এই সেরকমই এই মেট্রো রেলটা এক্সপ্যানশনের দরকার আছে, মেট্রো রেলটা বালিখাল পর্যন্ত যাওয়ার দরকার, উল্টো দিকে ধুলাগড় পর্যন্ত যাওয়ার দরকার, এবং এছাড়াও আরও আমাদের ইস্টার্ন রেলওয়ে লাইন এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে লাইন, একসময় মার্টিন লাইন ওখানেতে ছিল, কিন্তু সেই মার্টিন লাইনটা বন্ধ হয়ে যায়, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ছিল, যেটা ডানকুনি থেকে ওদিকে বড়গাছিয়া ফুরফুরা শরীফ হয়ে যাচ্ছে, এবং সেই মার্টিন ট্রেনটা বন্ধ হয়ে যাওয়া আমাদের কনস্টিটুয়েন্সির খুবই অসুবিধে, সেটাকে আবার পুনর্জীবন দান করার চেষ্টা, এবং তাছাড়া রিভার বেড, রিভার করিডোর, ওয়াটার করিডোরটাকে ব্যবহার করা, যার ফলে এইগুলো সুবিধাগুলোকে আমরা যদি ডেভেলপ করতে পারি। আমাদের এখানে অনেক বস্ত্র ব্যবসায়ী আছে, আমাদের এখানেতে ফিশ মার্কেট রয়েছে, আমাদের এখানেতে ভেজিটেবল মার্কেট রয়েছে, ইস্টার্ন ইন্ডিয়ার করিডোর, সেটাকে আবার পুনর্জাগরণ করা সম্ভব। ডক্টর চক্রবর্তী, এই শহরটা ধরুন 10 মিনিট কি 8 ঘন্টা জল হলো, বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে যায়, তো মানে প্রতিবার আমরা বামফ্রন্ট নামের থেকে বলে আসছি, আজকের দিনে এই যে বৈষম্য, এখানে মানুষ তারা 2018 থেকে কর্পোরেশনের নির্বাচন হয়নি, এতদিন ধরে বিনা নির্বাচনে চলছে, একটা মানে বলা যেতে পারে দুর্বিষহ অবস্থার মধ্যে হাওড়া শহরবাসী যে অবস্থা, সেই অবস্থা থেকে হাওড়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা কি চিন্তাভাবনা আছে? ইনফ্রাস্ট্রাকচার মানে যদি এই জায়গার যোগাযোগ ব্যবস্থাটাকে যদি প্রথম না ডেভেলপ করানো যায়, একটা বড় শহরেতে 25% রাস্তার দরকার হয় মানুষের চলাচলের জন্য, সে জায়গায় আজকে আমাদের হাওড়ায় রয়েছে 2.5%, এবং এই 2.5%টাও পুরোপুরি ব্যবহার করার অবস্থায় নেই। এই পরিস্থিতিতে পুরো শহরটা গতিরুদ্ধ হয়ে গেছে, এরকম যেরকমভাবে যে ধমনি যেরকম রক্ত ক্লট করে যায়, বন্ধ হয়ে যায়, শহরটা সেরকম চোখ হয়ে গেছে। এই জায়গাটায় পুনরুজ্জীবন দান করতে হলে এর কানেকটিভিটিটাকে সহজ সুন্দর করে করার দরকার।
দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গার যে জলমগ্ন হয়ে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে এখানকার যে ড্রেনেজ সিস্টেম সেটা বহু পুরানো এবং সেটা সম্পূর্ণ উল্টো দিকে রয়েছে। মানে ওর যে ঢালটা হওয়ার কথা ডোমজুর থেকে গঙ্গার দিকে সেটা গঙ্গা থেকে ডোমজুরের দিকে উল্টে রয়েছে। এগুলোকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করব যাতে এটা একটা স্মার্ট সিটি মেগা সিটি হিসেবে এটা পরিণত হয় এবং তার জন্য আর্থিক সাহায্য আনুকূল্য আসবে, আমরা এটাকে অনেক বড় আকারের শহর হিসেবে আবার এগিয়ে নিয়ে যেতে পারব। ডক্টর চক্রবর্তীর কাছে আসলাম, আমরা বিজ্ঞান সম্বন্ধে কথা বলবো, এটা তো হতে পারে না, আমি একটা বিজ্ঞান ছাত্র। তো আপনি যে 2019 সালে অক্টোবর নভেম্বর মাসে আমাদেরকে বলতে পেরেছিলেন এবং ভ্যাকসিন নিয়ে আপনার যা বয়ান ছিল, আজকের দিনে কিন্তু সব কিন্তু মিলে যাচ্ছে। এই যে আপনার এই বিষয়ে এত দক্ষতা, এত পড়াশোনা, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের অজস্র এমন এমন জায়গা আছে যেখানে মানুষ এখন চিকিৎসা পায় না। এখনো কোয়াক ডাক্তাররা এই গ্রামে, আমি ভাঙড়ের দিকে চলুন, কোয়াক ডাক্তারে ভর্তি হয়ে আছে। মানুষকে চিকিৎসা পরিষেবা, আপনার মতো মানুষ যদি একটা উচ্চ পদে আসে নয় যে কোনো সরকারে, মানুষকে চিকিৎসা পরিষেবা যেটা সাংবিধানিক অধিকার তা সেই জায়গাটা যদি একটু পরিষ্কার করে বলেন। চিকিৎসার ক্ষেত্রে ভারত সরকার এই মুহূর্তে প্রাণপণ চেষ্টা করছে, প্রথাগত চিকিৎসার পাশাপাশি আয়ুষ সিস্টেমের মাধ্যমে চেষ্টা করছে। তবে আমাদের গবেষণায় আরও অনেক গতি আনার দরকার, কারণ 100 বছরের যে অ্যান্টিবায়োটিক থেরাপি সেটা একটা জায়গায় গিয়ে চিকিৎসা বিজ্ঞানের জায়গাটা যেন থমকে যাচ্ছে। এরপরে আরও অ্যাডভান্স হওয়ার দরকার ইমিউনোজেনেটিক্স, ইমিউনোলজি এবং সমস্ত জিন টেকনোলজিটাকে আরও কাজে লাগানোর দরকার এবং আগামী দিনে কোয়ান্টাম থেরাপিউটিক্স আসার দরকার। একটা কথা সত্যি করে বলা দরকার, স্যার রজার পেডলার 2020 সালে কৃষ্ণ বিভর আবিষ্কারের জন্য, ব্ল্যাক হোল আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। আজকে এরকম একটা মানুষ, যে মানুষটা বলতে পারে, আমরা কি শিখেছি যে আমাদের মাইক্রোটিবিউলের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি আছে যেটাকে আত্মা বলি, বিজ্ঞান দিয়ে প্রমাণ হয়েছে। এইরকম বিজ্ঞান মনস্ক মানুষ ভারতবর্ষের আরও উচ্চ পদে আসুক, সেটাই আমাদের প্রার্থনা। অসংখ্য ধন্যবাদ, জেতার ব্যাপারে গতকালে আশাবাদী আমি, 100 ভাগ নিশ্চিত, 100 ভাগ আশাবাদী, 100 ভাগ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।